আহ্লাহিমিনঈম বিসমিল্লাহমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক যারা ইউটিউবে বা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগতম ও মবারকবাদ আজকে আমরা আলোচনা করবো ইংরেজির এক অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিষয়টা হলো আর্টিকেল যারা মনে করেন যে ইংরেজি শেখানোর জন্য গ্রামারের প্রয়োজন হয় না অথবা যারা মনে করেন যে ইংরেজি শেখার জন্য গ্রামার লাগে না তাদেরকে এ কথাটা বলে রাখতে চাই যে আমরা যারা ভিন্ন ভাষাভাষী মানুষ যাদের জন্য ইংরেজি একটি বিদেশি ভাষা তাদের জন্য অবশ্যই ইংরেজি কিছু রুলস রেগুলেশন মেনটেন করে চলতে হয় তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আর্টিকেল যেটা সম্পর্কে আমাদের সবার সমক ধারণা থাকা জরুরি আসুন আজকে আলোচনা করি আর্টিকেল সম্পর্কে আর্টিকেল শব্দের অর্থ হল পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক শর্টকাটভাবে বললে আর্টিকেল অর্থ নির্দেশক কোন জিনিসকে নির্দেশ করে বোঝানোর ক্ষেত্রে যেই ওয়ার্ড অথবা লেটার ব্যবহার করি সেটাকে আর্টিকেল বলে আরেকটু সংজ্ঞায়িত বা ভাষায় যদি বলি তাহলে কোনো নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড ব্যবহার করে ওই নাউনটাকে সংকুচিত করা হয় সেটাকে আর্টিকেল বলে শর্টকাট কথায় যা দ্বারা কোনো কি নির্দেশ করে কোনো নাউনকে নির্দেশ করে কোনো বস্তুকে নির্দেশ করে কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেটাকে আর্টিকেল বলে আর্টিকেলের তিনটা অংশ মানে আর্টিকেলের মধ্যে তিনটা লেটার রয়েছে বা ওয়ার্ড রয়েছে সেটা হলো এ এন এবং দি এ এন এবং দি এ তিনটা বিষয় রয়েছে আর্টিকেলের মধ্যে এ এ এন এবং দিএ এই তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে আর্টিকেলটাকে দুই ভাগ করা হয়েছে একটা হলো ইনডেফিনিট আর্টিকেল একটা হলো ডেফিনিট আর্টিকেল আমি আবার বলছি আর্টিকেলটাকে এ এন এবং বি এর উপরে নির্ভর করে আর্টিকেলটাকে দুই ভাগ করা হয়েছে একটা হলো ইনডেফিনিট আর্টিকেল আর একটা হলো ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল আর হলো ডেফিনিট আর্টিকেল আমরা ডেফিনিট আর্টিকেল আমরা জানি ডেফিনিট অর্থ নির্দিষ্ট আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট তার মানে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে যেগুলো রয়েছে যে লেটার বা ওয়ার্ড রয়েছে সেগুলোকে অনির্দিষ্ট আর্টিকেল বলে আর যেই ওয়ার্ডগুলো রয়েছে ডেফিনিট আর্টিকেলের মধ্যে সেগুলোকে নির্দিষ্ট আর্টিকেল বলা হয় নির্দিষ্ট নির্দেশক বলা হয় মানে নির্দিষ্টভাবে যে আর্টিকেল দ্বারা কোনো নাউনকে সংজ্ঞায়িত করা হয় বা নির্দেশ করা হয় তাকে ডেফিনিট আর্টিকেল বলে আর যেটা অনির্দিষ্টভাবে নির্দেশ করে সে সে তাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় এবার আসি আর্টিকেল এ এন এবং ডি কোনগুলো ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টি আর্টিকেল হলো এ এবং এন এই দুটো হলো ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল হলো ডি ডি অর্থ টি টা খানা খানি যেমন যদি এক্সাম্পল দেই বুক বইটি দিবুক বইটা দিবুক বইখানা দিবুক বইখানি তাহলে কি দেখলাম দেখেছি যে দি এর চারটা অর্থ কখনো বাংলায় এই নির্দেশ করাটাকে চার ভাগে ভাগ করা হয়েছে দি এর চারটা অর্থকে এখানে সংজ্ঞায়িত করেছি আমি দিবুক বইটি দিবুক বইটা দিবুক বইখানা দিবুক বইখানে চারভাবে বলা যায় আচ্ছা এবার ইনডেফিনিট আর্টিকেলের যে এ এবং এন তার অর্থটা দেখি এ এবং এন এর অর্থ হলো একটি এ এবং এন এর অর্থ একটি এর অর্থ একটি এন এর অর্থ একটি এখন প্রবলেম এখানেই কি যে এর অর্থ একটি হলে ঠিক আছে এর অর্থ যদি একটি হয় তাহলে কোনটা আমরা ওয়ার্ডের শুরুতে বসাবো কি কোথাও এন বসাব নাকি কোথাও কোথাও এ বসাবো কোথায় এন বসাবো কোথায় এ বসাবো এটা নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না সেই কারণে ব্যাকরণ ব্যাকরণবিদ্গণ এই জিনিসটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা শিখিয়েছেন সেই ফর্মুলাটা হলো যে ভাওয়েল এবং কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল হলো এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল বাকি একুশটা কি কনসোনেন্ট তাহলে ভাওয়েল যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল আসে তাহলে তার শুরুতে এন বসে আর যে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট আসবে তার শুরুতে এ বসবে এটা একটা স্বাভাবিক কথা পুরো ভিডিওটা দেখেন আমি এখানে এই আর্টিকেল শেখার জন্য শেষ দিকে একটা টিক্স বলে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখন দেখেন এ ইউ এই ভাওয়েল পাস্টা যদি কোনো ওয়ার্ডের শুরুতে আসে তাহলে আমরা তাকে বলবো তার শুরুতে ব্যবহার করবো এন আর এ ই আই ও ইউ ছাড়া অন্য যে কোনো লেটার যদি কোনো ওয়ার্ডের শুরুতে আসে তাহলে আমরা সেখানে ব্যবহার করবো এ খেয়াল করি যেমন অ্যাপল এন অ্যাপল কারণ কি অ্যাপলের এটা ভাভেল এন অরেঞ্জ এখানে ওটা ভাওয়েল এন এগ একটি আপেল একটি কমলা লেবু কমলা লেবু একটি ডিম খেয়াল করি এ এখানে এটা এসেছে বাওয়েল হিসাবে এ কারণে এন বসেছে এখানে ওটা বাউল এ কারণে এন এসেছে এখানে ইটা ভাওয় এ কারণে এন এসেছে এরপরে আমরা খেয়াল করি যেমন আমি এখানে আরও বাড়াইতে পারি এরকম অনেক শব্দ রয়েছে অ্যান একটি ডোয়াত একটি দোয়াত এখন এ ব্যবহার হয় যেমন এই বুক একটি বই এ প্যান এ হ্যান একটি কলম এইটা কনসোনেন্ট এটা কনসোনেন্ট সে কারণে এসেছে এটা আমরা স্বাভাবিকভাবে সবাই জানি আর্টিকেলের ভাওয়েল হইলে তার শুরুতে অ্যান কনসোনেন্ট হলে তার শুরুতে এ বসে আচ্ছা কিন্তু আমাদের এখানে একটু সমস্যা হয়ে গেছে সমস্যাটা হলো ভাওয়েল কখনো কখনো শুরুতে ভাওয়েল আছে অথচ তা শুরুতে এন না বসেই বসে এরকম অসংখ্য শব্দ আপনারা পাবেন যে শুরুতে ভাওয়েল আছে অথচ তা শুরুতেই বসেছে আবার শুরুতে কনসনেন্ট আছে অথচ অথচ তার শুরুতে এন বসেছে এটা হলো আমাদের বর্তমান সমাজের দিকে বা আমাদের দেশের দিকে তাকাইলে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমাদের সমাজে বড় দুটি রাজনৈতিক দল আছে একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করার পরে যদি সে বিএনপিতে থাকে আপনারা বলেন বিএনপিতে যদি চলে যায় তাহলে তাকে কি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করবে না সাদরে আমন্ত্রণ জানানো হবে তাকে অবশ্যই আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে তাকে দল থেকে বিতাড়িত করা হবে এবং সে বিএনপিতে যোগদান দেওয়ার কারণে বিএনপির লোকজন তাকে সাধারণে আমন্ত্রণ জানাবে আর যদি সে বিএনপিতে দীর্ঘদিন থাকার পরে আওয়ামী লীগে আসে সুবিধা নেওয়ার জন্য হঠাৎ করে আওয়ামী লীগে আসলো এখন আওয়ামী লীগের লোকজন তাকে হয়তো সাধারণে আমন্ত্রণ জানাবে কিন্তু বিএনপির লোকজন তাকে কি করবে বহিষ্কার করবে ঠিক এখানে ভাওয়েল যদি ভাওয়েল হওয়া সত্ত্বেও কোনো লেটারের শুরুতে যদি ভাওয়াল আছে। যেমন আমি যদি বলি ইউ ইউটা ভাওয়েল এটা ভাওয়াল আছে। কিন্তু কখনো কখনো যদি এটা কনসোনেন্টের মতো সাউন্ড করে তাহলে তাকে ভাওয়েলের দল থেকে বিতাড়িত করে তাকে কনসোনেন্টের দলে পাঠা পাঠানো হয় এই কারণে তার শুরুতে এ আসে এটাই হলো ট্রিক্স যে কি যদি কোনো ভাওয়েল এটা সাউন্ড যদি কনসোনেটের মতো হয় তাহলে তার শুরুতে এন না বসে এ বসবে যেমন আমরা জানি কি আমরেলা আমরে এন আমরেলা কারণ এটা শুরুতে আ আসছে ইউ এর উচ্চারণ এখানে আ হয়েছে এখন আবার খেয়াল করি ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ এখানে ইউ হয়েছে তাহলে ইউএস সাউন্ড যদি ইউ এর মতো হয় আ না হয় ভাওয়েলের সাউন্ড না দিয়ে কনসোনেন্টের সাউন্ড দেয় মানে ইউ এর সাউন্ড যদি ইউ এর মতো হয় তাহলে তার শুরুতে এ বসবে এখানে আর এন বসবে না এটা হলো সহজ পদ্ধতি যে ভাওয়েল হওয়া সত্ত্বেও কনসোনেন্টের সাউন্ড দিলে তার শুরুতে এ আর ভাওয়েল হলে এবং ভাওয়েলের সাউন্ড দিলে তার শুরুতে এন তাহলে ইউ আমরা দু তিনটা জিনিস মনে রাখবো ইউ ইউ ইডব্লিউ এই তিনটা জিনিস এগুলো সাউন্ড যদি ইউ এর মতো হয় তাহলে এন না বসে এ বসবে এগুলো হলে আমরা তার শুরুতে এ বসাবো আচ্ছা ইউ এর সাউন্ড যদি ইউ এর মতো হয় ইউ সাউন্ড যদি ইউ এর মতো হয় ই ডব্লিউ সাউন্ড যদি ইউ এর মতো হয় যেমন এ ইউরোপিয়ান এখানে ইউরোপিয়ান এ এই কারণে এ হয়েছে কারণ ই ভাওয়েল হওয়া সত্ত্বেও কনসোনেন্টের সাউন্ড দিয়েছে আচ্ছা এরপরে আসি যে এইচ এস সাউন্ড এইচ এস সাউন্ডটা সাধারণত এটা একটা কনসোনেন্ট এটার সাউন্ড হয় হ যেমন আহর্স একটা গোড়া এখানে এইচ এর সাউন্ড হয়েছে হ কিন্তু এইচ এর সাউন্ড যখন অ হবে মানে এখানে অ হয়েছে তাহলে এখানে অ্যান হবে অ্যান অনেস্ট অ্যান অনেস্ট ম্যান এখানে অনেস্ট হয়েছে হনেস্ট না হয়ে এইচ এর সাউন্ড এখানে হ হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে অ তাহলে তার শুরুতে অবশ্যই এন বসবে যদিও এটা কনসোনান্ট ঠিক একইভাবে ও ও এ সাউন্ড সাধারণত অ অথবা ও হয় কিন্তু এটা সাউন্ড যদি ও আ এর মতো হয় তখন তার শুরুতে এন না বসে এ বসবে এটা ও হলে তার শুরুতে এ বসবে যেমন আ টাকা খেয়াল করি এখানে ও আ হয়েছে এ কারণে আ ওয়ান টাকা হয়েছে ওকে এরপরে আমরা আবার একটু খেয়াল করি যে আমি কি বললাম ই এ সাউন্ড যদি ইউ এর মতো হয় ইউ এ সাউন্ড যদি ইউ এর মতো হয় ইডব্লিউ সাউন্ড যদি ইউ এর মতো যেমন আই ইউই আই ইউরোপিয়ান আ ইউনিভার্সিটি আই ইউনিক আই ইউনিফর্ম আই ইউনিট তাহলে এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে এই কারণে আমরা তা শুরুতেই বসাইছি আবার ইউএ সাউন্ডটা যখন আয়ের মতো হবে বাউলের মতো হবে তখন তার শুরুতে আমরা কি বসাবো এন বসাবো যেমন এন আম্রেলা আচ্ছা এবার আসি ও এর দিকে ও এর সাউন্ড যখন ও আয়ের মতো হবে তখন তার শুরুতে এ হবে আর ও এর সাউন্ড যখন ও বা ও এর মতো হবে মানে ও এর সাউন্ডটা যখন ভাওয়েলের মতো হবে তখন তার শুরুতে এন বসবে যেমন এন ওল্ড ম্যান এখন এখানে ওল্ড ওয়ার্সে কিন্তু এখানে ও এ সাউন্ড ওয়ের মতো হয়েছে আর ওয়ান টাকা নোট এখানে ও এর মতো হয়েছে আচ্ছা এরপরে এইচ এস সাউন্ড যদি হ না হয়ে ও হয় বাউলের সাউন্ড দেয় তাহলে তার শুরুতে এন বসবে আর এইচ এস সাউন্ড যদি হ এর মতো হয় তাহলে তার শুরুতে এ বসবে এই গেল মোটামুটি সাউন্ডের বিষয়টা আরেকটা বিষয় আছে সেটা হলো যদি কোনো অ্যাব্রিভিয়েশান এ অ্যাবিবিশনের সাউন্ডটা যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রেও আমরা তার শুরুতে আমরা এন বসাবো যেমন এন এম এখানে এম উচ্চারণ করার সময় ভাওয়ালের সাউন্ড আসে এই কারণে তার শুরুতে এন বসাইছি কিন্তু বি এখানে আমরা বলতে পারি এ বিএ কারণ বি সাউন্ডটা কনসোনেন্ট এই কারণে তা শুরুতে এসেছে তাহলে শেষে টিক্সটা বলি যে আমরা এ আজকের আর্টিকেলের এই আলোচনা থেকে কোথায় এ বসবে কোথায় এন বসবে এটা কীরকম শিখলাম সেটা হলো যে যা শিখেছি এতক্ষণ একটা জিনিস মনে রাখলেই এ বিষয়টা সহজ সেটা হলো যদি কি হয় ভাওয়েল হওয়া হোক আর কনসোনান্ট হোক সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার শুরুতে এন সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার শুরুতে আমি আবার বলছি খেয়াল করেন যে ট্রিক্স হল বাউল হোক কনসোনেন্ট হোক সাউন্ড যার মতো হবে আমরা সেইভাবে অ্যাপ্লাই করবো সাউন্ড যদি বাউলের মতো হয় তাহলে এন ব্যবহার করব সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার শুরুতে এ ব্যবহার করবো চাই সেটা বাউল হোক অথবা কনসোনেন্ট হোক কনসোনেন্ট হয়েও যদি বাউলের মতো সাউন্ড করে তাহলে তার শুরুতে এন বসাবো যদি কনসোনেন্ট না হয়ে ভাওল হয় অথচ সাউন্ড করেছে কনসোনেন্টের মতো তাহলে তার শুরুতেই বসাবো আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা একেবারে ইংরেজি শেখার চেষ্টা করতেছেন বা শুরু করছেন বিজ্ঞানার ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের আমি এ কথাই বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি একেবারে ইংরেজির বেসিক জিনিসগুলো আলোচনা করব এবং ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে পোসাবো আপনারা আমার সাথে থাকুন পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাকু